মা কত দূর গেছে চলে, আমাকে একা ফেলে। আর শুনবো না মধুর ওই কণ্ঠসুর, তুমি যে আজ চলে গেছো বহু দূর। বুকের মাঝে হু হু করে, তোমাকে মন খুঁজে মরে। আমি যে আজ বড় একা, কি করে পাবো মা তোমার দেখা। আর থাকতে পারি না, সইতে পারি না জ্বালা, মনটা শুধুই হয়ে ওঠে উতলা। শুনতে চায় তোমার কণ্ঠ, এ যে অচেনা দুর্দান্ত যন্ত্রণা। মা চির চেনা সেই শব্দ, যার অবর্তমানে আজ আমি নিস্তব্ধ। কেউ কি জানো মা কি? মা তো সব কিছু, যার অবর্তমানে চারিদিকে আমি তাকেই দেখি। কখনোই পূরণ হবার নয় মায়ের এই শূন্যস্থান, যেখানেই হোক না কেন আমার মায়ের প্রস্থান। বিষণ্ণতায় ভুগি যখন, চারিদিকে খুঁজি তখন, পাই না খুঁজে কুল কিনারা, হয়ে যাই আমি দিশেহারা। মায়ের জন্য লিখি আমি মনের মাঝে মরণ জ্বালা, মাকে আমি দেখতে পাইনি, এই কারণে মনটা আমার এত উতলা। কেউ যেন হয় না এমন, দেখতে পায় না মায়ের মরণ। দোয়া করি সবাই সবার, মাকে করে নাও আহরণ। যদি কারো সুযোগ থাকে মাকে করো বরণ। ঠেলে দিও না দূরে, থেকো না মায়ের থেকে সরে। সুযোগ হয়নি আমার মাকে দেখার, এই জন্য জ্বলছি আমি নিরন্তর। যে জ্বালাটা বুঝবে না কেহ, মাঝে আমার নাই এই ধরাতে, নাই যে তার দেহ। রেখে এসেছে কোথায় যেন, খুঁজি আমি অন্তর হেন। মন চায় ছুটে যাই আমার মায়ের কাছে, মা যেন এখনো আমার অপেক্ষায় বসে আছে। মাকে নিয়ে হয় না আমার লেখা শেষ, মা তুমি কি আমায় ছেড়ে আছো বেশ? না না, তা কি করে হয়, মা সন্তানকে রেখে কিভাবে ভালো রয়? এটা তো কখনোই হয় না, আমার মা আমায় রেখে ভালো থাকতেই পারে না। তবু দোয়া করি দুহাত তুলে, আল্লাহ আমার মাকে রেখো তুমি দোলনায় দুলে, দিও তাকে সর্বোচ্চ স্থান, দোয়া করি আমার মায়ের হোক শান্তিময় প্রস্থান।